জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলে আবারও হামলার হুমকি ইরানের পরেই জানিয়ে দিব গাজার উত্তরাঞ্চলের সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত জানাব ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইয়েমেন এরপরেই জানিয়ে দিব ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ সর্বশেষ জানিয়ে দেব লেবাননে যুদ্ধবিরতির পক্ষে হিজবুল্লাহ বাদ পড়ল গাজা ইস্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আবারও ইসরায়েলে হামলা করতে পারে ইরান ইসরায়েলে আবারও হামলার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন দেশটির ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সব লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে এবং যে কোনো পাল্টা হামলার জবাব তেহরান দেবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা এবং তৎপরবর্তী পাল্টা হামলার আশঙ্কা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেছে সে বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন তেহরানের সংকল্পকে পরীক্ষা করার সাহস করবেন না আমাদের ক্ষেপণাস্ত্রগুলো তাদের সব লক্ষ্য বস্তুতে পৌঁছাতে পারে আমরা আমাদের প্রতিষ্ঠান বা অবকাঠামোর উপর যে কোনো হামলার জবাব দেব এ সময় ইসরায়েলের সাত অক্টোবর হামাসের হামলার প্রভাব আলোচনা করেন তিনি তিনি বর্তমান পরিস্থিতি শেষে বলেন নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত রাখবে ইরান হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরায়েল হত্যা করে সংগ্রাম বন্ধ করতে চাইছে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে চলমান প্রতিরোধ একজন ব্যক্তির উপর নির্ভর করে না ভবিষ্যতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তিনি গত পহেলা অক্টোবর প্রায় একশো আশিটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় তেহরান আকস্মিক হামলা ইসরায়েলিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্যে ইরানের একজন ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেয় তেহরান এরপর ক্ষেপণাস্ত্র হামলার ইতি টানতে চাইছে ইরান দেশটি বলছে যা হওয়ার হয়েছে নতুন করে তারা আর ক্ষেপণাস্ত্র ছুরবে না ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি দুই অক্টোবর এক্সে পোস্ট করে বলেছেন লেবার হিজবুল্লাহ এবং গাজায় আগ্রাসনের প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলে হামলা চালিয়েছে ইসরায়েলি সরকার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে আমাদের পদক্ষেপ এখানেই শেষ যদি ইসরায়েল পাল্টা কিছু করে বসে তবে আমাদের প্রতিক্রিয়া আরও বেশি শক্তিশালী হবে ইরানের বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘিরি তেহরানের বিরুদ্ধে আরও কোনো নিলে ইসরায়েলের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে তিনি বলেছেন যদি ইসরায়েল তার অপরাধগুলো চালিয়ে যেতে চায় বা আমাদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায় তাহলে আগে যে কোনো অভিযানের চেয়েও কয়েকগুণ শক্তিশালী হামলা হবে তাদের সব অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে ইরানের বিপ্লবী গার্ড কোর ইসরায়েলের বিরুদ্ধে কয়েকগুণ বেশি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত বলে জানান তিনি গাজার উত্তরাঞ্চলে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনি উপত্যকা গাজার উত্তরাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত ও আরও একজন গুরুতর আহত হয়েছে খবর টাইমস অব ইসরায়েলের ইসরায়েলের সামরিক বাহিনী জানায় যে তাদের স্টাফ সার্জেন্ট নোয়াম ইসরায়েল আব্দু গাজায় নিহত হয়েছেন তিনি বিশলামস ব্রিগ্রেডের সাতারতম ব্যাটালিয়নের সদস্য ছিলেন একই ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে গত বছরের সাত অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা তিনশো পঞ্চাশ জনে পৌঁছেছে গত বছরের সাতাশ অক্টোবর থেকে স্থল অভিযান শুরু হয় অন্যদিকে পৃথক একটি ঘটনায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় ইসরায়েলি বাহিনীর সাত হাজার বারোতম ব্যাটালিয়নের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হয় ইসরায়েলের সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী গত বছরের সাত অক্টোবর থেকে এ পর্যন্ত মোট সাতশো জন সেনা নিহত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইয়েমেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের ঐতিহাসিক অপারেশন আল স্ট্রমের প্রথম বার্ষিকী উপলক্ষে ইয়েমেনের সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে একটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া শারি গতকাল বলেন ফিলিস্তিন টু এবং জুলফিকার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা চালানো হয়েছে তিনি জানান অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে ইয়েমেন এই প্রথম জুলফিকার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হামলা চাল ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে ম্যানুভার করতে এবং শত্রুর রাডার ফাঁকি দিতে পারে ক্ষেপণাস্ত্রটির পাল্লা দু কিলোমিটার যা মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে পৌঁছাতে পারে এর আগের দিন ইয়েমিনি বাহিনী বেশ কয়েকটি ইয়াফা এবং সামাদ ফোর্ট ড্রোন দিয়ে ইসরায়েলের দক্ষিণে তেলাবিব এবং ইলাত বন্দরকে লক্ষ্যবস্তু করে জেনারেল সারি বলেন এসব ড্রোনের মধ্যে কয়েকটি সফলভাবে তাদের লক্ষ্যে আগাথানে। ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মার্কিন অনুরোধ ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়ার আশঙ্কা তীব্র হচ্ছে তেলাবিপ হামলা চালালে পাল্টা জবাব দিতে দেরি করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছে বিশ্ব শক্তিগুলো ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে হামলা না করার জন্য ইসরায়েলের কাছে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র শুধু তাই নয় এসব লক্ষ্যবস্তুতে হামলা না করলে ইসরায়েলকে ইরানের হামলার বাবদ ক্ষতিপূরণ দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ইসরায়েলি সাংবাদিক অ্যামিজাই স্টেইন জানান তিনি যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন যেখানে ইরানের হামলার প্রতিবাদে ইসরায়েল হামলা না চালালে ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে ইরানে কি ধরনের হামলা চালানো হতে পারে তা নিয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে আলোচনাকালে ওই ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয় ক্ষতিপূরণ প্যাকেজে ইসরায়েলকে আরও কূটনৈতিক নিরাপত্তা প্রদান এবং অস্ত্র দেওয়ার কথা বলা হয়েছে ইসরায়েলের কর্মকর্তারা বলেছে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে তবে ইসরায়েলের নাগরিকদের সুরক্ষা এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে তেলাবিবের যা করণীয় তাই করা হবে এদিকে যুক্তরাষ্ট্রের আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ভূখণ্ড লক্ষ্য করে প্রায় একশো আশিটি তেহরান লেবাননে যুদ্ধবিরতির পক্ষে হিজবুল্লাহ বাদ পড়ল গাজা ইস্যু ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ যুদ্ধবিরতির জন্য কাজ করছে লেবাননের সংসদ স্পিকার নাভিবেরি হিজবুল্লার মিত্র হিসাবে পরিচিত এই নেতার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন দিয়েছে গোষ্ঠীটির অন্যতম শীর্ষ নেতা নাইম কাসেম খবর আল আরাবিয়ার ত্রিশ মিনিটের এক টেলিভিশন বার্তায় যুদ্ধবিরতির প্রসঙ্গে ওই হিজবুল্লার নেতা বলেন যুদ্ধবিরতির জন্য বেরির নেতৃত্ব যা রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হচ্ছে আমরা তাতে সমর্থন জানাই কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অন্য বিষয়গুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে তবে শত্রু যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে যুদ্ধক্ষেত্রেই চূড়ান্ত ফয়সালা হবে যোগ করেন নাইম তবে এই বক্তব্যে গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে কিছুই বলেননি এই হিজবুল্লাহ নেতা এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো হিজবুল্লাহ শীর্ষ নেতা বক্তব্য বাঁধল গাজায় যুদ্ধবিরতির ইস্যু প্রসঙ্গ গত বছরের অক্টোবরে গাজা ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর হামাসের সমর্থনে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ প্রায় 11 মাস থেমে থেমে ইসরায়েলের সঙ্গে তাদের সংঘর্ষ চলে তবে গত সেপ্টেম্বরে ইসরায়েল সরাসরি লেবাননের রাজধানী বৈরুত এবং এর উপকণ্ঠে বিমান হামলা চালায় এমনই এক হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ তারা কয়েকদিন বিমান হামলা চালানোর পর লেবাননে সেনা পাঠা ইসরায়েল এখন লেবানুন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে দখলদার ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াই চলছে এদিকে লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়